আপনারা সবাই টিকা নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ দেন দেন। মেদিনীগঞ্জে টিকা প্রদানকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যেই টিকাদান উৎসব নামে যেই সমবেত মানুষের মধ্যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে টিকাদান, এখানে স্বাস্থ্যকর্মী এবং জনসাধারণ রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন যে কোভিড, এই বৈশ্বিক মহামারী কোভিডকে জয় করার জন্যে সর্বোত্তম পন্থা হচ্ছে এই মুহূর্তে আবিষ্কৃত টিকা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে টিকা এনে দিয়েছেন মানুষের জনগণের জন্যে, সেই টিকার মধ্য দিয়ে আমরা মানুষকে সুস্থ করতে চাই, বৈশ্বিক মহামারী জয় করতে চাই। এইখানে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ জানাই ভারতবর্ষের জনগণ এবং ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে। এবং আসলে প্রথম দিকে বিএনপি জামাতের নেতিবাচক অপচারণার কারণে একটু সংশয় ছিল, সেই সংশয় সেই সংকট কেটে গেছে। সরকার, উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিচার বিভাগের সর্বোচ্চ উপচারের কর্মকর্তা, প্রধান বিচারপতি সহ সবাই টিকা নিয়েছেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই কারণে মানুষের মধ্যে আস্থা ফিরে এসছে। জনগণ উৎসবের আমেজে শত শত মানুষ টিকা দিচ্ছেন এবং সেটি গ্রহণ করে নিয়ে আমার মেদিনীগঞ্জের জনগণকে আশ্বস্ত করার জন্য, তাদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য নিজে মেদিনীগঞ্জে এসে একটু আগে টিকা নিয়ে নিলাম। এখন পর্যন্ত ভালো আছি এবং যতদূর জেনেছি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব, আমার মা নিয়েছেন গতকালকে, আমার বন্ধুরা নিয়েছেন, সবাই সুস্থ আছেন, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আমরা ভালো আছি। আপনারা সবাই টিকা নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।